79 নম্বর পলাশিপাড়া বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চীনা সীমান্তে শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানাতে পলাশিপাড়ায় মৌন মিছিল অনুষ্ঠিত হল। লাদাখ সীমান্তে চীনা সেনাদের দ্বারা ভারতীয় 20 জন সেনাকে হত্যার প্রতিবাদে এবং বীর শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতে আজ পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কার্যালয় থেকে পলাশিপাড়া বিডিঅফিস মোড় পর্যন্ত একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এই মৌন মিছিলে পা মেলান 63 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বিশ্বাস, পলাশিপাড়া বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাউর হোসেন, 63 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস এবং জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ ও শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দরা। মিছিল শেষে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্যই আমাদের ক্যামেরাবন্দি হল। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের লাদাখে যে সেনাবাহিনী, যে ভারতীয় সেনাদের নির্মমভাবে বর্বরিতভাবে হত্যা করা হয়েছে, ভারতীয় সেনা যারা ভারতকে আগলিয়ে থাকে, যারা বুক দিয়ে আগলিয়ে গোটা ভারতবর্ষকে পাহারা দিয়ে থাকে, সেই সমস্ত ভারতীয় সেনারা আজকে যারা সেনাকর্মে নিযুক্ত ছিলেন, সেই রকম তর্তা যা 20 জন ভারতীয় সেনাকে তারা আজকে চীনের সরকার, চীনের সেনাবাহিনীরা তারা আজকে গুলি করে তাদেরকে হত্যা করেছে। তো আমরা শোক জ্ঞাপন করছি যারা আজকে এই নিহত হয়েছে ভারতীয় বীর সন্তান, বাংলা মায়ের দামাল ছেলে, তারা ভারতবর্ষের দামাল ছেলে, যারা এই আমাদেরকে আগলিয়ে থাকে, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের শোক জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা আজকে একটা মৌন মিছিল করলাম, শোক জ্ঞাপন করলাম। সর্বোপরি আমরা আরও বার্তা দিতে থাকলাম যে আমাদের চীনের যে সমস্ত দ্রব্য, সেই চীনা দ্রব্যগুলোকে আমরা বর্জন করব। আমরা ভারতীয় হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে যে চীনা দ্রব্য, সেই চীনা দ্রব্যকে কোনোক্রমেই আমরা ব্যবহার করব না এবং তার বাতিলের দাবি আমরা আজকে আমাদের যারা এসেছিলেন, আমাদের যুব সভাপতিরা, যা সাংগঠনিক কর্মকর্তারা, তারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ভারতবর্ষে আমরা সবাই ইউনাইটেড। এই কেন্দ্রীয় সরকার যে বিজেপি তার যে অমানবিকতার পরিচয় দিয়েছে, ঠিকঠাক ঘোষণা দেয়নি যে কতজন সত্যিকারের নিহত হয়েছে, তাদেরকে কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাবো এবং আমরা ভারতবর্ষে আমরা সকলেই একজন ইউনাইটেড ইন্ডিয়া অর্থাৎ ভারতবাসী হিসাবে আমরা সবাই একসঙ্গে তীব্র প্রতিবাদ করছি, এই ন্যাক্কারজনক ঘটনা নিন্দা করছি, যাতে বীর সেনাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্যই আমরা এই একটা মৌন মিছিল আমরা করলাম। আপনার নাম? আমার নাম আতাউর হোসেন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।